বই আননে? আমি তো একটু বাইরে আছি, বাড়ির দিকে যাইতেছি। রিমি গো বাসায় যান নাই? আচ্ছা কি করবেন, কয়ে ভালো নাই, সব আলগা পাচাল করে লাভ নাই। আর উপর মেলা রাগ আনে তাই না? আনে মনে করতেছে না আয়ানের ব্যবহার করছি। আচ্ছা কি করবেন, তাড়াতাড়ি কয়ে ফেলান তো। এই তার নেই বুঝা পারছেন, একজন আমার ফোন দিব, ইম্পর্টেন্ট ফোন। এখন যদি বেশিক্ষণ আমি এই যে ফোনটা নিয়ে গেছি রাখি, তোমার পাইবো না। কেউ আনের ফোন করতো না, আনে আনলকে পাট লইতেছেন। ঠিক আছে তাহলে রাখি। না না না, আহে আনার লগে মজা করতেছি। শুনেন, আয় খুব বিপদে আছি। আর শ্বশুর আর হের বাসায় আটকায় রাখছে। এই কথা আপনি আমার জানাতে চান কেন? আপনার জামাইরে জানান। হ্যাঁ, তাহলে তো আর লগে সম্পর্ক ইসেট করছে। কি করতেছেন, খেলা বুঝেন নাই কি নাই? আনা নোয়াখালীর লগে বরিশাল লাগে দ্বন্দ্ব আছিল, ওই প্রদেশতে নিছে মাসুম আর্থিক। সবকিছু জানি না, শুনে আপনি আর লগে প্রেম করছেন খেলা? ইয়ানে তো ভুল করছি, মাসুমের ভাবি আরে হুসলে হুসলে মাসুমের লগে সম্পর্ক করে দিছি। তখন আমার কি করার আছে কোন? আর নেয়ার হুরুর লগে একবার কথা বলেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে ভাইবা লই, তারপর জানা মনে। ঠিক আছে। ও আমরে ইহানে খুব ভালো হইলে, আপনার লগে দেখা হইয়ে গেলে এখন বইছি আর একটু সুখ দুঃখের আলাপ করা যায়। আর লগে সুখ দুঃখের আলাপ করার কি আছে? আন্নের স্বাস্থ্য বইন আছে, মাম তো বইন আছে, সেগুলো কথা বলেন। আসলে আসলে লাইফে না একটু ডিফারেন্স দরকার, একটু বৈচিত্র্য না থাকলে না লাইফটা হ্যাপি রাখা কঠিন। ও বুঝতে পারছি, আয়ানের বৈচিত্র্য কেন? আসলে হেইয়া মুই বোঝাইতে চাইনি, আপনি মাইন্ড হর্সেন। মাইন্ড করি নাই, আমি তো বুঝতেছি আপনি কিনলে আরে কথা বলতে চাইতেছে। আপনি আসলে আরে বলতে চাইতেছেন এ বাড়ি ছেড়ে চলে যাইতে কেন? আপনি কি হরতেছেন আপনি তো জানেন, আপনিই তো বোঝেন যে আপনি ঠিক কাম হরতে আছেন না তাই না? আমিও বুঝতে পারতে আছি, আপনিও বুঝতে পারতে আছেন যে যে কামটা হরতে আছেন এটা হাস্যকর। আপনি কি আর মনের অবস্থা বুঝতেছেন? অবশ্যই আলবত বুঝতে পারতে আছি, না বোঝার কি আছে? আপনি ধোকা খাইছেন, আপনার ধোকা দিছে, এইয়া ভাবলে তো মর্দারেও লজ্জা লাগে। এই কামটা করছে আমার আপন কাজী। আসল কালপিট আপনার সাচাতো বাইনা, সাচাতো বই ছবি।